এখন আমরা প্রেরিত ১৩ অধ্যায় পাঠ করছি। সুসমাচার প্রচারার্থে পৌলের প্রথম যাত্রা। তখন আন্তিও খিয়ার মণ্ডলীতে বার্ণবা, শিমোন যাহাকে নিগের বলে, কুরিনীয় লুকিয়, হেরোদ রাজার সহপালিত মনুহেম এবং শৌল নামে কয়েকজন ভাববাদী ও শিক্ষক ছিলেন। তাহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন। এমন সময়ে পবিত্র আত্মা কহিলেন, আমি বার্ণবা ও শৌলকে যে কার্যে আহ্বান করিয়াছি, সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। তখন তাহারা উপবাস ও প্রার্থনা এবং তাহাদের উপরে হস্তার্পণ করিয়া তাহাদিগকে বিদায় দিলেন। এইরূপে তাহারা পবিত্র আত্মা কর্তৃক প্রেরিত হইয়া শিলুকিয়াতে গেলেন এবং তথা হইতে জাহাজ খুলিয়া কুপ্রে গমন করিলেন। তাহারা শালামিতে উপস্থিত হইয়া যিহুদীদের সমাজগৃহে সমাজগৃহে ঈশ্বরের বাক্য প্রচার করিতে লাগিলেন, এবং যোহনও ভৃত্যরূপে তাহাদের সঙ্গে ছিলেন। আর তাহারা সমস্ত দ্বীপের মধ্য দিয়া গমন করিয়া পাঁফো নগরে উপস্থিত হইলে একজন যিহুদি মায়াবী ও ভক্ত ভাববাদীকে দেখিতে পাইলেন। তাহার নাম বর্জিশু। সে দেশাধ্যক্ষ সের্গীয় পৌলের সঙ্গে ছিল। তিনি একজন বুদ্ধিমান লোক। তিনি বার্ণবা ও শৌলকে কাছে ডাকিয়া ঈশ্বরের বাক্য শুনিতে চাহিলেন, কিন্তু ইলুমা সেই মায়াবী, কেননা অনুবাদ করিলে ইহাই তাহার নামের অর্থ, সেই দেশাধ্যক্ষকে বিশ্বাস হইতে ফিরাইবার চেষ্টায় তাহাদের প্রতিরোধ করিতে লাগিল। কিন্তু শৌল, যাহাকে পৌলও বলে, পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া কহিলেন, হে সর্বপ্রকার ছলে ও সর্বপ্রকার দুষ্টামিতে পরিপূর্ণ দিয়াবল সন্তান, সর্বপ্রকার ধার্মিকতার শত্রু, তুমি প্রভুর সরল পথ বিপরীত করিতে কি ক্ষান্ত হইবে না? এখন দেখো, প্রভুর হস্ত তোমার উপরে রহিয়াছে। তুমি অন্ধ হইবে, কিছুকাল সূর্য দেখিতে পাইবে না। আর অমনি কুজ্ঝটিকা ও অন্ধকার তাহাকে আচ্ছন্ন করিল। তাহাতে সে হাত ধরিয়া চালাইবার লোকের অন্বেষণে এদিক ওদিক চলিতে লাগিল। তখন সেই ঘটনা দেখিয়া দেশাধ্যক্ষ প্রভুর উপদেশে চমৎকৃত হইয়া বিশ্বাস করিলেন। পিসিদিয়ার আন্তিও খিয়ায় সুসমাচার প্রচার। পরে পৌল ও তাহার সঙ্গীগণ পাঁফো হইতে জাহাজ খুলিয়া পাম্ফুলিয়ার পার্গা নগরে উপস্থিত হইলেন। তখন যোহন তাহাদিগকে ছাড়িয়া জিরুশালেমে ফিরিয়া গেলেন। কিন্তু তাহারা পার্গা হইতে অগ্রসর হইয়া পিসিদিয়ার আন্তিও খিয়ায় উপস্থিত হইলেন এবং বিশ্রামবারে সমাজগৃহে প্রবেশ করিয়া বসিলেন। ব্যবস্থা ও ভাববাদী গ্রন্থের পাঠ সমাপ্ত হইলে সমাজাধ্যক্ষেরা তাহাদিগকে বলিয়া পাঠাইলেন, ভ্রাতৃগণ, লোকদের কাছে আপনাদের কোনো উপদেশ কথা যদি থাকে বলুন। তখন পৌল দাঁড়াইয়া হস্ত দ্বারা ইঙ্গিত করিয়া কহিতে লাগিলেন, হে ইসরায়েল লোকেরা, হে ঈশ্বর ভীতগণ, শ্রবণ কর। এই ইসরায়েল জাতির ঈশ্বর আমাদের পিতৃপুরুষদিগকে মনোনীত করিয়া লইয়াছিলেন, এবং এই জাতি যখন মিশর দেশে প্রবাস করিতেছিল, তখন তাহাদিগকে উন্নত করিলেন ও উচ্চ বাহু সহকারে তথা হইতে বাহির করিয়া আনিলেন। আর তিনি প্রান্তরে কমবেশ 40 বৎসর কাল তাহাদের ব্যবহার সহ্য করিলেন। পরে তিনি কনান দেশে 7 জাতিকে উৎপাটন করিয়া অধিকারার্থে সেই সকল জাতির দেশ তাহাদিগকে দিলেন। এইরূপে কমবেশ 450 বৎসর অতীত হইল। তাহার পরে তিনি সমুয়েল ভাববাদীর সময় পর্যন্ত বিচার কর্তৃগণ দিলেন। তৎপরে তাহারা একজন রাজা চাহিল। তাহাতে ঈশ্বর তাহাদিগকে 40 বৎসরের জন্য বিন্যামিন বংশজাত कीशेर পুত্র শৌলকে দিলেন। পরে তিনি তাহাকে সরাইয়া দিয়া তাহাদের রাজা হইবার জন্য দায়ুদকে উৎপন্ন করিলেন, যাহার পক্ষে তিনি সাক্ষ্য দিয়া বলিলেন, আমি যিশয়ের পুত্র দায়ুদকে পাইয়াছি, সে আমার মনের মতো লোক, সে আমার সমস্ত ইচ্ছা পালন করিবে। তাহারই বংশ হইতে ঈশ্বর প্রতিজ্ঞানুসারে ইসরায়েলের নিমিত্ত এক ত্রাণকর্তাকে যিশুকে উপস্থিত করিলেন। তাহার আগমনের অগ্রে যোহন সমস্ত ইসরায়েল জাতির কাছে মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিয়াছিলেন, আর যোহন আপন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে এই কথা কহিতেন, তোমরা আমাকে কোন ব্যক্তি বলিয়া মনে করো? আমি তিনি নহি, কিন্তু দেখো, আমার পশ্চাৎ এমন এক ব্যক্তি আসিতেছেন, যাহার চরণের পাদুকার বন্ধন খুলিতেও আমি যোগ্য নহি। হে ভ্রাতৃগণ, অব্রাহাম বংশের সন্তানগণ ও তোমরা যত লোক ঈশ্বরকে ভয় করো, আমাদেরই নিকট এই পরিত্রাণের বাক্য প্রেরিত হইয়াছে। কেননা জিরুসালেম নিবাসীরা এবং তাহাদের অধ্যক্ষেরা তাহাকে না জানাতে এবং ভাববাদীগণের যে সকল বাণী প্রতি বিশ্রামবারে পঠিত হয়, সেই সকলও না জানাতে তাহার দণ্ডাজ্ঞা করিয়া সেই সকল পূর্ণ করিল। আর প্রাণদণ্ডের যোগ্য কোনই দোষ না পাইলেও তাহারা পীলাতের নিকটে যাচনা করিল যেন তাহাকে বধ করা হয়। আর তাহার বিষয়ে যে সকল কথা লিখিত ছিল তাহা সিদ্ধ করিলে পর তাহাকে গাছ হইতে নামাইয়া কবরে সমাহিত করিল। কিন্তু ঈশ্বর মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইলেন। আর যাহারা তাহার সহিত গালীল হইতে জিরুসালেমে আসিয়াছিলেন তাহাদিগকে তিনি অনেক দিন পর্যন্ত দেখা দিলেন, তাহারাই এক্ষণে প্রজালোকদের কাছে তাহার সাক্ষী। আর পিতৃগণের কাছে কৃত প্রতিজ্ঞার বিষয়ে আমরা তোমাদিগকে এই সুসমাচার জানাইতেছি যে, ঈশ্বর যীশুকে উঠাইয়া আমাদের সন্তানগণের পক্ষে সেই প্রতিজ্ঞা পূর্ণ করিয়াছেন, যেমন দ্বিতীয় গীতেও লেখা আছে, তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি। আর তিনি যে তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং তাহাকে যে আর ক্ষয়ে ফিরিয়া যাইতে হইবে না, এ বিষয়ে ঈশ্বর এইরূপ বলিয়াছেন, আমি তোমাদিগকে দায়ুদের পবিত্র অটল অঙ্গীকার সকল প্রদান করিব। কেননা তিনি অন্য গীতেও বলেন, তুমি নিজ সাধুকে ক্ষয়ে দেখিতে দিবে না। বস্তুত দায়ুদ আপন সমকালীন লোকদের মধ্যে ঈশ্বরের মন্ত্রণা অনুযায়ী কার্য করিবার পর নিদ্রাগত হইলেন এবং নিজ পিতৃলোকদের নিকটে সংগৃহীত হইলেন ও ক্ষয় দেখিলেন। কিন্তু ঈশ্বর যাহাকে উঠাইয়াছেন তিনি ক্ষয় দেখেন নাই। অতএব হে ভ্রাতৃগণ, তোমরা জানিও, এই ব্যক্তি দ্বারা পাপের মোচন তোমাদিগকে জ্ঞাত করা যাইতেছে। আর মোশির ব্যবস্থাতে তোমরা যে সকল বিষয়ে ধার্মিক গণিত হইতে পারিতে না, যে কেহ বিশ্বাস করে সে সেই সকল বিষয়ে এই ব্যক্তিতেই ধার্মিক গণিত হয়। অতএব দেখিও, ভাববাদীগণের গ্রন্থে যাহা বলা হইয়াছে তাহা যেন তোমাদের প্রতি না ঘটে। হে অবজ্ঞাকারীগণ, দৃষ্টিপাত করো আর চমকিয়া উঠো এবং অন্তর্হিত হও, যেহেতু তোমাদের সময়ে আমি এই কর্ম করিব। সেই কর্মের কথা যদি কেহ তোমাদের কাছে বর্ণনা করে, তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না। তাহাদের বাহিরে যাইবার সময় লোকেরা বিনতি করিল যেন পরবিশ্রামবারে সেই সকল কথা তাহাদের কাছে বলা হয়। আর সমাজ ভঙ্গ হইলে অনেক যিহুদি ও যিহুদি ধর্মাবলম্বী ভক্ত লোক পৌল ও বার্ণবার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। তাহারা তাহাদের সহিত কথা কহিলেন, ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকিতে তাহাদিগকে প্রবৃত্তি দিলেন। পরবর্তী বিশ্রামবারে নগরের প্রায় সমস্ত লোক ঈশ্বরের বাক্য শুনিতে সমাগত হইল। কিন্তু যিহুদিরা লোক সমারোহ দেখিয়া ঈর্ষাতে পরিপূর্ণ হইল এবং নিন্দা করিতে করিতে পৌলের কথার প্রতিবাদ করিতে লাগিল। आर पौल ओ बार्णबा साहसपूर्वक कथा कहिलेन, बोलिलेन प्रथमे तोमादेर निकटे ईश्वरेर वाक्य प्रचार करा जाय, इहा आवश्यक छिलो। तोमरा जखन ताहा ठेलिया फेलितेछ एवं आपनादिगके अनंत जीवनेर अयोग्य विवेचना करितेछ, तखन देखो आमरा परजातिगणेर दिके फिरितेछि। केनना प्रभु आमादिगके एइरूप आज्ञा दियाछेन, आमी तोमाके जातिगणेर दीप्ति स्वरूप करियाछि, जेन तुमी पृथिवीर सीमा पर्यन्त परित्राण स्वरूप हओ। इहा शुनिया परजातिरा आह्लादित हइल ओ प्रभुर वाक्येर गौरव करिते लागिल, एवं जत लोक अनंत जीवनेर जन्य निरूपित हइयाछिल ताहारा विश्वास करिल, आर प्रभुर वाक्य सेई देशेर सर्वत्र व्यापिया गेल। किन्तु जिहुदीरा भक्त भद्र महिलादिगके ओ नगरेर प्रधान वर्गके उत्तेजित करिया तुलिल, पौलेर ओ बार्णबार प्रति ताड़ना घटाइल एवं आपनादेर सीमा हइते ताहादिगके बाहिर करिया दिल। तखन ताहारा ताहादेर बिरुद्धे पायेर धूला झाड़िया दिया इकोनिये गेलेन, आर शिष्यगण आनंदे ओ पवित्र आत्माय परिपूर्ण हइते थाकिल।